নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ, আপনার সময়, আপনার খবর, নিউজ হেডলাইনস এক নজরে। দেশের সর্বকনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামী হিসেবে হাসি মুখে ফাঁসিতে চলেছিলেন ক্ষুদিরাম বসু। আজ ভারতের এই বীর সন্তানের মৃত্যুবার্ষিকী। আজ শিলিগুড়ি পৌর নিগমের পক্ষ থেকে মাল্লাগুড়ি মোড়ে এই দিনটি পালন করা হয়। ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র বিজেপি নেতা কর্মীদের বেছে বেছে ভ্যাকসিন দেওয়া হচ্ছে না, এই অভিযোগে নকশালবাড়ি বিডিওকে স্মারকলিপি প্রদান করলো বিজেপি। রাজ্যের গণতন্ত্র বলতে কিছু নেই, নিত্যদিন খুন করা হচ্ছে বিজেপি নেতা কর্মীদের। আজ জলপাইগুড়িতে এসে এমনই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সহসভাপতি রাজু ব্যানার্জি। নিউজটি প্রস্তুতকারক দশম ও দ্বাদশ শ্রেণীদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। এখানে দশম শ্রেণীর জন্য প্যারামেডিক কোর্স এবং দ্বাদশ শ্রেণীর জন্য মেডিকেল কোর্স রয়েছে। পকেট ফ্রেন্ডলি বাজেট এবং ব্যাংক সুবিধা সহ বিভিন্ন ডিগ্রি ডিপ্লোমা করানো হয় এখানে। RGUHS প্যারামেডিকেল বোর্ড, আদনান প্যারামেডিকেল এন্ড নার্সিং কলেজ। কন্ট্যাক্ট নম্বর 8016235569। চম্পাশরী, শিলিগুড়ি। अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर, ऑपोजिट सिलीगुड़ी कॉलेज, गेट नंबर 2, कॉलेज पाड़ा, सिलीगुड़ी। इंटरनेशनल फर्नीचर, अनबीटेबल प्राइस। विजिट अ रॉयल ओक स्टोर टुडे। सिक्किम मणिपाल फिजियोथेरापी कॉलेज, सिक्किम मणिपाल विश्वविद्यालयमा 2021 को निम्ति भर्ना खुलेको छ। विस्तृत जानकारीका लागि www.smu.edu.in मा लगइन गर्न सक्नुहुनेछ। द वायोसे छुटकारा अल्कलाइन पानी का सहारा, पहले 100 कस्टमर को मिलेगा 20 लीटर का जार, कोविड पैकिंग के साथ मात्र 125 रुपए प्रति जार। तो इंतजार किस बात का, आज ही बुकिंग करें। टोल फ्री नंबर 1800572 9851। এখন সংবাদ বিস্তারে। 11 আগস্ট স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস। আজ শিলিগুড়ি পৌর নিগমের পক্ষ থেকে মাল্লাগুড়ি মোড়ে এই দিনটি পালন করা হয়। এদিন মাল্লাগুড়ি মোড়ে অবস্থিত ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করা হয়। সেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব, প্রশাসক মন্ডলীর সদস্য রঞ্জন সরকার সহ অন্যান্যরা। শহীদ ক্ষুদিরাম বসু তার আত্মবলিদান আত্মসংগ্রহকে আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। দেশ ও জাতির পক্ষে, পুরসভার পক্ষ থেকেও আমরা বিনম্র শ্রদ্ধা প্রণাম জানাই এই বীর শহীদ সেনানীকে, যারা ভারত মাতার মুক্তির জন্যে নিজের জীবন আত্মবলিদান দিয়েছিল। ভারতবর্ষ সেই লক্ষ্যে পৌঁছতে পারবে যেখানে সমান অধিকার থাকবে, সমস্ত মানুষের কাছে স্বাধীনতার সুফল প্রকৃত অর্থে পৌঁছবে। তাহলেই এই শহীদদের যে আত্মবলিদান সেটা সফল হবে। আমরা দেশ ও জাতি যতদিন ভারতীয় গণতন্ত্র। সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য অশোক ভট্টাচার্য অবিলম্বে পৌর নিগমের নির্বাচনের দাবি নিয়ে আজ একটি সাংবাদিক বৈঠক করেন। সেই সঙ্গে নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে রাজনৈতিক কর্মীদের পরিবর্তে সরকারি আধিকারিকদের প্রশাসক মণ্ডলীতে রাখার দাবি তোলেন তিনি। তিনি প্রশ্ন তোলেন, যদি বিধানসভা নির্বাচন হতে পারে, হায়দ্রাবাদে পৌর কর্পোরেশনের নির্বাচন, কেরালার পৌর কর্পোরেশনের নির্বাচন, রাজস্থানের পঞ্চায়েত নির্বাচন, উত্তরপ্রদেশের পঞ্চায়েত নির্বাচন হতে পারে, তাহলে পশ্চিমবঙ্গে কেন পৌরসভা ও মহকুমা পরিষদের নির্বাচন হবে না? আমাদের দাবি এদের সরাতে হবে এবং অবিলম্বে নির্বাচন করতে হবে। পশ্চিমবঙ্গের 112টি পৌরসভাতে এর মধ্যে 17টা পৌরসভার মেয়াদ শেষ হয়ে গেছে, অনেকগুলোর হয়ে গেছে 2017 সালে, আর অনেকগুলো শেষ হয়ে গেছে 2019 সালে, আর বাদবাকিগুলো শেষ হয়েছে 2020 সালে, মেয়াদ শেষ হয়ে গেছে। আমি মানলাম কোভিডজনিত পরিস্থিতির জন্য সেই সময় দিয়ে নির্বাচনটা করতে পারে, তার জন্য আইনে লেখা আছে 6 মাস পর্যন্ত বোর্ড অ্যাকশন করতে পারে না, 6 মাস পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেটর বা বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর সেখানে অ্যাপয়েন্ট করতে পারে। অ্যাডমিনিস্ট্রেটর এবং বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর কোথাও এটা বলা নাই যে পলিটিক্যাল মানুষদের দেওয়া হবে, এটা বলা নেই, কিন্তু করোনাজনিত পরিস্থিতির জন্য সেই সময় এটা দেওয়া হয়েছে। এমনকি যারা কাউন্সিলর ছিলেন তাদেরকেও কোয়ার্ডিনেটর হিসাবে সেই সময়ে নিয়োগ করা হয়েছিল। আমরা এটাকে মেনে নিয়েছিলাম করোনাজনিত পরিস্থিতির জন্য। তারপর তো পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হলো, তাহলে নির্বাচন হওয়ার পরেও আমরা দেখলাম যে এবারে আইনটা সংশোধন হয়েছিল। আইনটা ওরা বলেছিল, আগে বলেছিল যে 6 মাসের মধ্যে প্রশাসক থাকলেও 6 মাসের মধ্যেই নির্বাচন করতে হবে, লেখাই আছে। এখানে কী লেখা আছে, এখানে পরিষ্কার বলা আছে যে অ্যাজ দি কেস মে বি আন্ডার দি সাবজেকশন দি পাওয়ার এই যে কর্পোরেশন বিফোর দ্য এক্সপায়ারি অফ দ্য পিরিয়ড অফ 6 মান্থস আন্ডার দ্য সাবসেকশন, অর্থাৎ 6 মাস অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের 6 মাসের মধ্যেই নির্বাচন করতে হবে, এটাই লেখা ছিল। এরপরে
2018 সালের ডিসেম্বর 12 আইন সংশোধন হয়। সেই আইন, ইট ইজ নট পসিবল টু হোল্ড দ্য ইলেকশন বিফোর এক্সপায়ারি অফ দ্য পিরিয়ড অফ 6 মান্থস আন্ডার দিস সাবসেকশন, দি স্টেট গভর্নমেন্ট মে বাই নোটিফিকেশন এক্সটেন্ড দ্য টার্ম অফ সাচ পার্সন অর পার্সনস, মানে অ্যাডমিনিস্ট্রেটর অর বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর। বাড়িতে নয়, মালদা প্রেস কর্নারে সাংবাদিকদের সঙ্গে জন্মদিন পালন করলেন ইংরেজবাজার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক নিহার ঘোষ। আজ নিহার ঘোষের জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও। এদিন দুপুরে মালদা প্রেস কর্নারে সমস্ত সাংবাদিকদের নিয়ে কেক কেটে জন্মদিন পালন করেন তিনি। তিনি বলেন, আমাকে অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন, আমার আরও সাফল্য ও আরও আনন্দ এই শুভেচ্ছাটাও তিনি তা জানিয়েছেন, আমার পরিবারের সবার মঙ্গল কামনা করেছেন, ভালো যেন থাকি ও সুস্থ থাকি। আজকে এই জন্মদিনে যে আমরা, আমি খুব আনন্দিত যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা আমাদের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো যে আমার মতন একটা সৈনিকের জন্মদিনের কথা তার মনে আছে এবং জন্মদিনে তিনি আমার মঙ্গল কামনা চেয়েছেন, আমার পরিবারের মঙ্গল কামনা চেয়েছে, এটা আজকে আমার খুব ভালো লাগছে। এবং আমি খুব গর্ব করে বলতে পারি যে ভারতবর্ষের অনেক রাজ্য রয়েছে যেখানে অনেক রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রীরা রয়েছে তথা ভারতবর্ষের প্রধানমন্ত্রীও রয়েছে, কিন্তু কোনো রাজ্যেরই মনে হয় এইভাবে বিধায়ককে তার জন্মদিনে এইভাবে শুভেচ্ছা জানিয়েছেন এটা আমার জানা নেই। সুতরাং খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। আমিও ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা দিদি যেন ভারতবর্ষে যুগ যুগ ধরে তিনি যেন মুখ্যমন্ত্রী হিসাবে থাকেন। অত্যন্ত মর্যাদার সাথে জলপাইগুড়িতে পালিত হলো ক্ষুদিরাম বসুর 114তম আত্মবলিদান দিবস। এই দিনটিতে রাজ্যের সমস্ত স্কুল ও কলেজ খোলার দাবি জানালো SFI ও DYFI। আজ জলপাইগুড়ি সদর দক্ষিণ কমিটির উদ্যোগে ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস পালন করা হয়। পাঞ্জাপাড়া কালীবাড়িতে অবস্থিত ক্ষুদিরাম বসুর পূর্ণ বয়স মূর্তিতে মালদান করেন SFI ও DYFI নেতারা। এছাড়া উদ্বোধনী সঙ্গীত আলোচনার মাধ্যমে দিনটি উদযাপিত হয়। করোনার কারণে এবার ছোট আকারে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন DYFI এর জোনাল সম্পাদক অঞ্জন সেন, SFI সম্পাদক বাবুল রায় সহ প্রমুখ নেতারা। আমরা SFI এবং DYFI এর উদ্যোগে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যিনি শহীদ হয়েছিলেন খুব অল্প বয়সে, শহীদ ক্ষুদিরাম বসুর 114তম আত্মবলিদান দিবসে SFI এবং DYFI গোটা রাজ্য জুড়ে আজকের এই আত্মবলিদান দিবসে আমরা ছাত্র যুবরা বিভিন্ন কর্মসূচি আমরা পালন করছি। আমরা এই সময়কার আমরা আজকে এই শহীদ দিবসে স্লোগান দিয়েছি, শিক্ষা বাঁচাও দেশ বাঁচাও। অবিলম্বে স্কুল কলেজ খোলার দাবিতে, সমস্ত ছাত্রছাত্রীদের ভ্যাকসিনের দাবিতে এবং উচ্চ মাধ্যমিকে সমস্ত ছাত্রছাত্রী এবং মাধ্যমিকের সমস্ত ছাত্রী যারা পাস করেছে তাদের প্রত্যেকের ভর্তির দাবিতে আজকে আমরা এই বিপ্লবী শহীদের 114তম আত্মবলিদান দিবসে আমরা বিভিন্নভাবে আমাদের যে আন্দোলনের রূপরেখা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই, সেই লড়াই আমরা হচ্ছে আজকের থেকে আমরা শুরু করতে চাই বামপন্থী ছাত্র যুবরা। এরই পাশাপাশি এদিন জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন ভ্যালি ও হলদিবাড়ি ইউনিক ক্লাবের সদস্যরা বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস পালন করেন। আজ সকালে শহীদ বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে পূর্ণার্ঘ অর্পণ করে সদস্যরা শ্রদ্ধা জানান। যে কাজ করা উচিত ছিল স্বেচ্ছ দপ্তরের, সেই কাজে হাত লাগালো পুলিশ। ব্রাহ্মণী নদীর ভাঙন থেকে বাড়ি ঘর রক্ষা করতে সংশ্লিষ্ট থানার পুলিশ ব্যবস্থা নিয়েছে। এই ঘটনাকে ঘিরে যেমন কৌতূহল ছড়িয়েছে তেমনই বামুনগোলা থানায় এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মন্দিরপাড়া এলাকার বাসী। বামুনগোলা ব্লকের নানা গোলাপ মন্দির পাড়ার ধার ঘেঁষে বইছে ব্রাহ্মণী নদী। অখ্যাত এই নদীও গত বছর ধরে পার কাটছে, বর্ষায় ভাঙনের তীব্রতা বাড়ে। ইতিমধ্যে নদীতে তলিয়ে গিয়েছে একাধিক বাড়ি, কিছু বাড়ি অর্ধেক অংশ এখনো নদীতে, এছাড়াও শুরু হয়েছে ব্রাহ্মণীর ভাঙন। আশঙ্কায় দিন ও রাত কাটাচ্ছে অন্তত 30টি পরিবার। গোটা বিষয়টি জানানো হয়েছে জেলা প্রশাসনকে, কিন্তু ভাঙন আটকানোর কাজ এখনো শুরু হয়নি। ঘটনার কথা জানে পঞ্চায়েত সমিতিও, তারাও শুধু আশ্বাস ছাড়া বিপন্ন মানুষের পাশে দাঁড়ায়নি বলে অভিযোগ। ঘটনাস্থলে উপস্থিত
এক পুলিশ অফিসার বলেন। আজ আপাতত মধ্যবর্তী অঞ্চলের প্রধান এবং ভিডিও সাহেবের সহযোগিতায় স্টার্ট হয়েছে আজকের থেকে, সেটা খুব ছোট ফান্ড। সাহায্য বলতে এই কাজটা সমাধান করতেই অসুবিধা হচ্ছিল। আমি বামুনগোলা থানার আইসি সাহেবের কাছে একটা মেসেজ পাঠাই যে আমরা মহাবিপদের মধ্যে আছি। আইসি সাহেব তার প্রশাসনিক লেভেলের সহযোগিতায় বিডিও সাহেবের মারফতে আমাদের প্রথম ইরিগেশন থেকে শুরু করে আমাদের সব জায়গায় খবরাখবরটা পৌঁছে দেয়। তার পরবর্তীতে সব জায়গার থেকে লোকজন এসেছে এবং তারা আশ্বাস দিয়ে গেছে যে যথারীতি যতটুকু কাজ সম্ভব আমরা সহযোগিতা করব। স্ত্রীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব ও রাস্তাঘাটে উত্তক্ত করার প্রতিবাদ জানালে স্বামীকে কুপিয়ে খুনের চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় স্বামী ভর্তি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মালদার গাজল থানার কৃষ্ণপুর এলাকায়। ঘটনা তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ। অভিযুক্ত যুবক দুলাল সরকার পলাতক। পুলিশ সূত্রে জানা যায়, রবি বৈরাগীর স্ত্রী জুলি বৈরাগীকে দীর্ঘদিন ধরে এলাকারই দুলাল সরকার নামে এক যুবক কুপ্রস্তাব দেয়। গতকাল দুপুর বেলায় বাড়িতে একা পেয়ে আবারও তাকে কুপ্রস্তাব দেয় দুলাল। তখন মহিলা ওই যুবককে জানায় যে সম্পর্কে তার বৌমা হয়। এরপর স্বামী ঘরে ফিরলে সমস্ত ঘটনা স্বামীকে জানায় ওই গৃহবধূ। স্ত্রীর কথা শুনে স্বামী তড়িঘড়ি ছুটে যায় ওই অভিযুক্তর বাড়িতে। কুপ্রস্তাবের কথা জানতে চাইলে বাড়িতে থাকা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে দুলাল সরকার সহ মোট চারজন। এরপর খবর পেয়ে গৃহবধূ জানায় থানায়। ঘটনা অ্যাকচুয়ালি ঘটেছে গতকাল আমার বোনের বাড়ি শ্রীকৃষ্ণপুর। তো ওখানে আমার চায়ের দোকান আছে, প্লাস একটা মুদিখানার দোকান আছে। তো ওই দুপুর টাইমে ওর বাড়িতে কেউ থাকে না, আমার যে বোন জামাই ও বাসে কন্ডাক্টারি করে, বাড়িতে কেউ থাকে না। আমার একটা ছোটো ভাগ্নি আছে, আমার বোন। এবার দুপুরবেলা বৃষ্টি হচ্ছিল, ওই সময় দোকানে কিন্তু কেউ ছিল না, কোনো লোকজনই ছিল না। এবার ওদের গ্রামেই সম্পর্কে ভাসুর হলো দুলাল সরকার নাম। এবার এই লোকটা ওকে নাকি অনেক দিন ধরেই কুপ্রস্তাব দিচ্ছে। তো আমার বোন অ্যাকসেপ্ট করেনি। এবার সেই দিনকে কী করেছে, ওকে জোর জবরদস্তি করার একটা আমার বোনকে, হ্যাঁ গতকালকে। এবার আমার বোন ওকে বলেছে যে তুমি ভাসুর মানুষ, আমি তোমার মাথা তোমাকে দেখে কাপড় দিই, তুমি আমাকে এই কথা কেন বলছো? বলছে কেন বৌমা তুমি এরকম বলছো, আমি তোমাকে খুব ভালোবাসি, চলো না ওই ঘরে, চলো না পাশের ঘরে, চলো না। বলছে তুমি আমাকে এখানে বলো, আমি পাশের ঘরে কেন যাবো? তো এই জিনিসটা, এই ব্যাপারটা আমার যে বোন জামাই সন্ধ্যাবেলা যখন আসে তখন আমার বোন জামাইকে জানানো হয়। তারপরে আমার বোন জামাই যায়, ভালোভাবে যায়, ঝগড়ার মুডে যায়নি, গিয়ে বলে যে এরকম দুলাল তুই আমার বউকে এরকম কেন বলছিস, তোর তো বৌমা হলো, তোকে দেখে মাথায় কাপড় দেয় এরকম করাটাকে ঠিক, এরকম করিস না, ব্যাস আর কোথায় যাবে। ওরাও চড়াও হয়ে গেলো, ওর সঙ্গে সঙ্গে ওরা তিন ভাই আরও সব দৌড়ে চলে আসলো, লাঠি নিয়ে মেরেছে, হাসুয়া নিয়ে মেরেছে, দাও নিয়ে মেরেছে, উল্টা দাবের বাড়ি মেরেছে, বুকের মধ্যে মাথায় কোপ মেরেছে। শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষে পুরাতন মালদা বাচামারি গভর্নমেন্ট কলোনি এলাকায় একটি বেসরকারি স্কুলে স্বেচ্ছায় রক্তদান শিবিরের কর্মসূচি অনুষ্ঠিত হলো আজ। ওই স্কুলে ছাত্রছাত্রীদের অভিভাবকের স্বেচ্ছায় রক্তদান করেন স্বাধীনতার 75তম বছর পূর্তি উপলক্ষে এবং শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষে মূলত এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন প্রায় 75 জন ছাত্রছাত্রীদের অভিভাবকেরা স্বেচ্ছায় রক্তদান করেছেন। বিবেকানন্দ শিশু মন্দিরের প্রধান আচার্য পঙ্কজ কুমার সরকার জানিয়েছেন, বাচামারী গভর্নমেন্ট কলোনি আমরা গত 8 বছর পেছন থেকে আমাদের এই কার্যক্রম শুরু হয়। প্রতি বছরই মোটামুটি 50-60-64 এই ধরনের আমরা অভিভাবকদের সহযোগিতায় এই রক্তদান শিবির করি। আজকে শহীদ ক্ষুদিরামের আত্মবলিদান দিবস। আজকের দিনে ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়, দেশের জন্য এরকম একটা ছোট্ট ছেলে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। তো আমাদের অভিভাবকদের কাছে বিষয় রাখার পরে তারাও এরকম বলেছে যে আমাদের কিছু কর্তব্য আছে দেশের জন্য, সেই জন্য আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। করোনা আহ্বানের মধ্যেও অভিভাবক এসছেন রক্ত দেওয়ার জন্য, তাদের কাছেও খুব প্রেরণা। এরকম রক্তদান করলে আমাদেরও একটা জীবনের অনেক বড় প্রেরণা দেওয়া হবে সমাজকে, সেই জন্য আজকে এই অনুষ্ঠান। এখন সময় একটি বিরতির। দশম ও দ্বাদশ শ্রেণীদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। এখানে দশম শ্রেণীর জন্য প্যারামেডিক কোর্স এবং দ্বাদশ শ্রেণীর জন্য মেডিকেল কোর্স রয়েছে। পকেট ফ্রেন্ডলি বাজেট এবং ব্যাংক সুবিধা সহ বিভিন্ন ডিগ্রি ডিপ্লোমা করানো হয় এখানে। সমস্ত স্ট্রিমের জন্য উন্মুক্ত এবং ভারত সরকার স্বীকৃত। UGC বাই AICTE, INC, PCI, AICTE, নিউ দিল্লি অ্যান্ড স্টেট নার্সিং কাউন্সিল, ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি, RGUHS প্যারামেডিকেল বোর্ড, আদনান প্যারামেডিকেল অ্যান্ড নার্সিং কলেজ। কন্ট্যাক্ট নম্বর 8016235569, চম্পাশুরি, শিলিগুড়ি। Admission
Admissions open at Sikkim Manipal College of Physiotherapy, a constituent unit of Sikkim Manipal University. Courses offered are Bachelor's of Physiotherapy and Master's of Physiotherapy with various specialties. Admissions are on merit basis with scholarships available. For further details, log into www.smu.edu.in. Apply now. Are you dreaming to wake up under the calming Turkish skies? Make it a reality and bring home the Turkish collection from Royal Oak. Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50-70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेघा सर्कल 2.5 माइल सेवक रोड सिलीगुड़ी. अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का. अवेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर आपके लिए लेके आए हैं डिप्लोमा एंड कोर्सेज, जैसे इंग्लिश स्पीकिंग कोर्स, सॉफ्टवेयर एप्लीकेशन, फाइनेंशियल अकाउंटिंग, टैली, जावा, HTML, DTP, C++, पाइथन जैसे बहुत से कोर्सेज एंड डिप्लोमा. और आपको मिलेगा होलोग्राम सील्ड सर्टिफिकेट, गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल अंडरटेकिंग, जो आपके हर सपने को देगा एक नई उड़ान. वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर ऑपोजिट सिलीगुड़ी कॉलेज, गेट नंबर 2, कॉलेज पाड़ा, सिलीगुड़ी. दवाइयों से छुटकारा अल्कलाइन पानी का सहारा. पहले 100 कस्टमर को मिलेगा 20 लीटर का जार, कोविड पैकिंग के साथ मात्र ₹125 प्रति जार, वह भी 2 साल तक. ऑफर के बाद वाले कस्टमर को मिलेगा ₹200 प्रति जार. अल्कलाइन के फायदे: डायबिटिक, एसिडिटी, कोलेस्ट्रॉल एंड ब्लड प्रेशर, वेट लॉस, गिव्स एक्स्ट्रा स्ट्रेंथ टू आवर लंग्स. तो इंतजार किस बात का, आज ही बुकिंग करें. टोल फ्री नंबर 1800-572-9851. सोचा था उत्तर बंगाल और सिक्किम का एक टेलीविजन चैनल हो, हर्ष होता है आज उत्तर बंगाल के पहाड़, दार्जिलिंग जिला या कालिम्पोंग या फिर हो सिक्किम, हर जगह हर ग्राउंड चैनल हैथवे, CCN या NXT डिजिटल, हर सेटअप बॉक्स पर अपना 24 घंटा चैनल चल रहा है. मूल मंत्र बढ़ाने का व्यापार, पहाड़ के कस्टमर से प्यार. इस्लामपुर से लेके जलपाईगुड़ी, साथ ही सिलीगुड़ी में भी हैथवे और सिटी केबल में 24 घंटा चैनल, फेसबुक और यूट्यूब में भी है. जब इसके लाइव का हो साथ तो चिंता की क्या बात. एडवर्टाइज योर प्रोडक्ट्स एंड सर्विसेज विद एसके लाइव. फिर एलम बिरती पर. ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র বিজেপি নেতা কর্মীদের বেছে বেছে ভ্যাকসিন দেওয়া হচ্ছে না, এই অভিযোগে নকশালবাড়ি বিডিওকে স্মারকলিপি প্রদান করলো বিজেপি. পাশাপাশি বর্ষা চলাকালীন ড্রেন পরিষ্কার, বাগডোগরাকে পুরসভা হিসেবে বেছে নেওয়া, গরিবদের ত্রিপাল বিতরণ সহ একাধিক দাবিতে স্মারকলিপি প্রদান করা হলো এদিন. সংস্থার তরফ থেকে জানানো হয়, जो बीजेपी करता है उसको वैक्सीनेशन नहीं दिया जा गया, इसके लिए हम लोग आए हैं. अभी देखते हैं अभी क्या बोलते हैं वीडियो साहब. और भी समस्या है, लाइक आपका जैसे हमारे बागडोगरा एरिया, ये अभी अर्बन एरिया जैसे हो गया है, जहाँ पर एक मतलब एयरपोर्ट है, CSF का ऑफिस है, एयरफोर्स है, कैंटनमेंट है, सब कुछ है. तो आपको भी म्यूनसिपलिटी कॉरपोरेशन घोषणा कर देना चाहिए, क्योंकि अभी बढ़ रहा है बागडोगरा, पहले जैसा बागडोग नहीं रहा. अभी देखिए इंडिया में शायद एक ही विलेज में शायद हमारा ही एयरपोर्ट बागडोगरा पड़ता है, इसलिए ये दावी लेकर आए हैं. और ड्रेनेज सिस्टम का भी बहुत ही प्रॉब्लम है बागडोगरा में, इसके लिए आरोप क्या है? वैक्सीन आरोप यही है कि फर्स्ट डोज अभी तक नहीं हो पा रहा है बागडोगरा में. हम हमें तो कहीं नहीं दिखाई दे रहा, तो इतने लोग क्यों, 70% लोग क्यों अभी तक वैक्सीन नहीं ले पा रहे हैं? अभी खाली सेकेंड वैक्सीनेशन ही चल रहा है. अभी वीडियो साहब से हम पूछेंगे कि क्या किस वजह से फर्स्ट वैक्सीनेशन नहीं हो रहा है. देखिए कुछ दिन पहले शायद वैक्सीनेशन के लिए झगड़ा भी हुआ था, मैंने खाली पूछा था कि वैक्सीनेशन कितने लोगों को दिया जा रहा है, तो उस टाइम में उन्होंने बोला, पहले बोला था 300, फिर बाद में सुनाई दिया 200. तो वैक्सीन का
শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষে পুরাতন মালদার বিজেপির শাখা সংগঠন নগর মণ্ডল কমিটির পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হলো। আজ সকালে পুরাতন মালদা পুরসভার অন্তর্গত মৌলপুর গ্রামীণ হাসপাতাল অসুস্থ রোগীদের ফল বিতরণের পাশাপাশি বিভিন্নভাবে সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়। বিজেপির শাখা সংগঠন পুরাতন মালদার নগর মণ্ডল সভাপতি সুজিত দাস জানিয়েছেন, আজকে মৌলপুর স্বাস্থ্যকেন্দ্রে আপনাদের কি কার্যক্রম আছে? আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির 11 আগস্ট শহীদ ক্ষুদিরাম বসুর শহীদ দিবস উপলক্ষে আমাদের পুরাতন মালদা নগরমণ্ডল বিজেপির পক্ষ থেকে স্থানীয় মূলপুর হাসপাতালে মূলস্থ রোগীদের কিছু ফল বিতরণের ব্যবস্থা হয়েছে এবং ফল বিতরণ এবং অন্যান্য কার্যক্রম মাল্যদান প্রদান। শিলিগুড়ি শহরকে প্লাস্টিক মুক্ত করতে অভিযানের নামে শিলিগুড়ি পুর নিগম আজ শিলিগুড়ি ডিআই ফান্ড মার্কেটে অভিযান চলে। এর আগে শিলিগুড়ি বিধান মার্কেটে অভিযান চালিয়ে বেশ কয়েকটি দোকান থেকে অবৈধ প্লাস্টিক ক্যারি ব্যাগ বাজেয়াপ্ত করা হয় ও সতর্ক করা হয় সেই সব ব্যবসায়ীকে। তেমনি ডিআই ফান্ড মার্কেটেও বেশ কিছু ব্যবসায়ীদের কাছ থেকে আটক করা হয় প্লাস্টিক ক্যারি ব্যাগ। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব, প্রশাসক মন্ডলীর সদস্য রঞ্জন সরকার সহ অন্যান্যরা। এদিন গৌতম দেব বলেন, লাগাতার এই কাজটা করব, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছি। সমস্ত নাগরিক, ব্যবসায়ী, সর্বস্তরের ছাত্র, যুবক, এনসিসি, এনএসএস সবাইকে আমরা এটাতে কাজে লাগাতে চাই। আমাদের প্রিয় শহর তাকে বাঁচাতে এই জায়গাগুলোতে যে কন্টামিনেটেড আর্টিকেলস এগুলো এটাকে বন্ধ করতেই হবে। আমরা সোর্সকেও আটকাবো, এন্ট্রি পয়েন্টটাও আটকাবো এবং সবার কাছে আমরা বিনম্র আবেদন জানাচ্ছি যে দয়া করে আপনারা এই প্লাস্টিকগুলো বর্জন করুন, চট ব্যবহার করুন, কাগজের ব্যাগ ব্যবহার করুন, অন্য ইকো ফ্রেন্ডলি যেগুলো আছে ডিভাইস সেগুলো ব্যবহার করুন। রাজ্যের গণতন্ত্র বলতে কিছু নেই, নিত্যদিন খুন করা হচ্ছে বিজেপি নেতা কর্মীদের। আজ জলপাইগুড়িতে এসে এমনই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সহসভাপতি রাজু ব্যানার্জি। এদিন জলপাইগুড়ি শহরের 9 নম্বর ওয়ার্ডের টিকিয়াপাড়া এলাকায় একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাজু ব্যানার্জি। পরে ময়নাগুড়িতে বিজেপির এক শহীদ কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যান তিনি। এরই মাঝে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপি সহসভাপতি বলেন, পশ্চিমবঙ্গে তো এই পরিস্থিতি আছে, কেন্দ্রীয় মন্ত্রীর থেকে আরম্ভ করে বিজেপি সাধারণ কর্মী সবাইকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। আর কালকে দেখেছেন জন বাল্লা আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল কোর্ট সেটাকে খারিজ করে দিয়েছে, একটার পর একটা মিথ্যা মামলা দিচ্ছে। কোথায় গণতন্ত্র? গণতন্ত্র 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 বলে যারা চেঁচাচ্ছে, অন্য রাজ্যে ঘুরতে যাচ্ছে যেখানে তাদের একটা লোক নেই, শান্ত একটা রাজ্যকে গিয়ে অশান্ত করছে পশ্চিমবাংলার মতো, আর তারাই এখন গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য লাফাচ্ছে। বাগনানে দেখেছেন আমাদের বিজেপির একজন মহিলা কর্মীকে কীভাবে নির্যাতন করেছে, দুজনকে ধরলো, তৃণমূলের নেতা তারা, তাদেরকে ধরলো ধর্ষণের অভিযোগে, পুলিশ বেকসুর খালাস করে দিল, আর তারপর বলছে যে কোন চ্যানেল থেকে বলেছে সেখানে গিয়ে খবর নিই। তো কোথায়, কোন রাজ্যে বাস করছি? মা বোনেদের সুরক্ষা নেই, খেলা হবে বলে মহিলাদের সুরক্ষা নিয়ে খেলা করে। ত্রিপুরার বিষয় ত্রিপুরার মানুষই জবাব দিয়ে দেবে, যারা নিজের রাজ্যে শাসন করতে পারেন না, যারা নিজের রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেন না, এই রাজ্যে কেন ত্রিপুরা যাচ্ছে আপনাদের ভাবতে হবে না। এই সময় একদিকে দেখুন ভুয়ো ভ্যাকসিন নিয়ে মানুষকে নাকাল করে দিচ্ছে। নবম শ্রেণীর এক স্কুল ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ ব্লকের পশ্চিম মহাদেবপুর গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতার নাম রাখি শর্মা, পরিবারের সদস্যদের অভিযোগ মদ্যপ বাবার মারধরের হাত থেকে বাঁচতেই আত্মঘাতী হয়েছে ওই স্কুল ছাত্রী। পরিবার সূত্রে জানা গিয়েছে রায়গঞ্জের বীরখই গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মহাদেবপুর এলাকার বাসিন্দা ওই নাবালিকা রাখি শর্মা রায়গঞ্জ ব্লকের মারাইকুড়া ইন্দ্রভবন উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। গতকাল রাতে বাড়িতে শোবার ঘরে তাকে ঝুলতে দেখেন পরিবারের লোকেরা। কোনো রকমে তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতার ঠাকুর দাদা ধীরেন শর্মার অভিযোগ, ওর বাবা মারার জন্য পিটা নিয়েছিল, ওই ভয়ে দেখে আবার বার মারবে, ওই ভয়ে উঠে ফাঁসি ঝুলেছিল। তখন দেখি তো ফাঁসি বাঁচানো যায়, তো খুলছিলাম আর কি, মৃতার নাই বাঁচা গেল। কোথায় গেলি? কোথায় গেলি? এই জন্য মারার জন্য পিটানি চালিয়ে
হয়তো সে মারার ভয় লুকা গেল, লুকা যাওয়ার ভয় হয়তো চলে আসলো নাকি, তারপরে তো ফাঁসি দিল। যখন তখন ওরা অত্যাচার করে মাল খায় যায়, যখন তখন আমাকেও মারতে আসে। আমি যদি বলতে যাই আমাকেও কাটে দিই, সবাই কাটে দিই, ও একাই থাকবে, সবাইকে মেরে ফেলবে, কাউকে বাঁচা। বাড়িতে যে আমার বউ আছে যে প্যারালিস হয়ে গেছে, ওই ছেলেটা ওরে রক্তের জোর খুব, তাছাড়া আমরা সবাই চুপ মারে থাকি ভয়ে চটে মারার ভয়ে। ওর মা নাই বাড়িতে? হ্যাঁ আছে, ও প্যারালিস, প্যারালিস নেই, ও তো প্যারালিস। ওই ওই করছে নাতিটা কোথায় গেলো, মার মারার জন্য পিটা নিল, ভয় মধ্যে বাড়িতে আছে মনে হয়, যাবে আমার নাতিরা গেল ঘরে, দাদি দাদু দাদু ফাঁসি দিয়েছে, তখন দৌড়ায় গেলাম, দৌড়া যাচ্ছে তখন খুঁটলে তাও নামালাম আর কি, বাঁচানো গেল। ধারালো অস্ত্র দিয়ে নিজের তিন বছরের কন্যাকে খুন করার অভিযোগ উঠল এক মায়ের বিরুদ্ধে। আজ দুপুরে নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার মোহনপুর গ্রামে। এই গ্রামের খুনের ঘটনায় বিষয়টি জানতে পেরে ওই এলাকায় তদন্তে যায় হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত ভালুকা ফাঁড়ির পুলিশ। নাবালিকা কন্যা সন্তানকে খুনের অভিযোগে অভিযুক্ত মা মনোয়ারা বিবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কি কারণে নিজের একমাত্র কন্যা সন্তানের গলা কেটে খুন করল ওই মহিলা সে ব্যাপারে পরিষ্কার করে জানতে পারেনি পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত শিশু কন্যার নাম আতিফা খাতুন, তার বয়স 3 বছর। এদিন বাড়ির লোকেদের অলক্ষ্যে ধারালো অস্ত্র দিয়ে নিজের একমাত্র কন্যা সন্তানের গলা কেটে খুন করে অভিযুক্ত মা মনোয়ারা বিবি। এরপরেই বিষয়টি জানাজানি হতে গোটা এলাকায় জুড়ে শোরগোল পড়ে যায়। বিষয়টি জানতে পেরে কাজ ছেড়ে বাড়িতে ছুটে আসেন অভিযুক্ত এই গৃহবধূর স্বামী সাহেব আলী। তিনি ঘটনায় রীতিমতো হতবাক। পুলিশ সূত্রে জানা গিয়েছে পেশায় দিনমজুর সাহেব আলীর এটি দ্বিতীয় পক্ষের স্ত্রী। প্রথম পক্ষের স্ত্রী মারা যাওয়ার পর মনোয়ারা বিবিকে কয়েক বছর আগে বিয়ে করেছিলেন তিনি। প্রথম পক্ষের 2 ছেলে এবং 1 মেয়ে রয়েছে। দ্বিতীয় পক্ষের স্ত্রীর একটি মাত্র কন্যা সন্তান ছিল, কিন্তু এর আগেও নিজের কন্যা সন্তানকে পুকুরের জলে ডুবিয়ে মারার চেষ্টা চালিয়েছিলেন অভিযুক্ত ওই গৃহবধূ মনোয়ারা বিবি। সেই সময় গ্রামবাসীদের চেষ্টায় প্রাণে বেঁচে যায় ওই শিশু কন্যাটি, কিন্তু বারবার কেন এভাবে নিজের কন্যা সন্তানকে মারার চেষ্টা চালিয়েছেন ওই গৃহবধূ সে ব্যাপারেও পুলিশের কাছে এখনও পরিষ্কার করে কিছু তথ্য উঠে আসেনি। পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত ওই গৃহবধূর স্বামী সাহেব আলী জানিয়েছেন, যদিও পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথাবার্তা বলছেন অভিযুক্ত ওই গৃহবধূ মনোয়ারা বিবি, তার থেকে পুলিশ অনুমান করছে আংশিক মানসিক ভারসাম্যহীন ওই গৃহবধূ। তবে কি কারণে নিজের 3 বছরের নাবালিকা কন্যা সন্তানকে খুন করলেন তিনি সে ব্যাপার এখনো পরিষ্কার কোনো তথ্য উঠে আসেনি পুলিশের কাছে। পাশাপাশি পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে ভালুকা ফাঁড়ির পুলিশ। আজকের মতো খবর এই পর্যন্তই, নমস্কার।